আমি এবং আমার স্ত্রী ভুবনেশ্বরে কৌশিক গাঙ্গুলির ছবি শুটিং করতে গিয়েছিলাম। আমি ফিরছিলাম, আমার ছেলে ঋদ্ধি এবং ঋদ্ধির বন্ধু সুরঙ্গনা আমাকে রিসিভ করতে আসে। প্রথমবার যখন ছেলেকে এবং সুরঙ্গনাকে গাড়িটা নামায়, তখনও 10 মিনিট হয়নি, বিচ্ছিরি গালাগাল করে কতগুলো লোক, যারা মানে তাদের কী অথরিটি আছে আমি জানি না, টাকা চাইতেই পারে, কিন্তু অশ্রাব্য গালাগাল করে আমার ড্রাইভারকে 100 টাকা নিয়ে নেয়, ও দিয়ে দেয়। এবার যখন দ্বিতীয়বার আমরা ফাইনালি আমাকে তোলার পর বেরোচ্ছে, তখনও 10 মিনিট হয়নি। আর এখানে কি হয়, একটা জ্যাম হয় তো বেরোনোর সময়, এই জ্যামের সুযোগটা নিয়ে এরা বলে 10 মিনিট 15 মিনিট ক্রস করে গেছে, টাকা দিতে হবে। এবং সেই টাকা চাওয়াটা হচ্ছে মানে তোলা আদায়ের মতো। আরো কিছু লোক এসেছিল যারা আপনাকে, 5-6 জন ছিল। এবার যখন আমার গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন আরেকটা গাড়ি, সেই গাড়িটাও একই প্রোটেস্ট করে। সেই গাড়িতে একজন বিএম বিল্লার একজন ডাক্তারবাবু সম্মত ছিলেন। আমরা দেখি সেই ভদ্রলোককে ঘিরে ধরে মারার চেষ্টা করছে ওই 5-6 জন লোক। আমি এবং আমার ছেলে নামি, তখন ভদ্রলোককে রেস্কিউ করি এবং আমাদের সাহস পেয়ে তখন ভদ্রলোক একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন। ভদ্রলোক তখন এখানে পুলিশদের প্রশ্ন করতে থাকেন যে আপনারা এটা অ্যালাউ করছেন কী করে। এবার আমি ভদ্রলোককে বলি যে আপনি ঠান্ডা হন, আমি এটা দরকার হলে চ্যানেলে বলবো, আমি ব্যবস্থা করছি। কিন্তু ভদ্রলোক ওয়াজ প্রিটি এক্সাইটেড, কারণ ওনাকে অনেকক্ষণ থেকে হ্যারাস করা হচ্ছিল, ওকে ধাক্কাধাক্কি করা হচ্ছিল। এবার ন্যাচারালি আমি এবং আমার ছেলে যখন ইন্টারফেয়ার করি, তখন ওই লোকগুলো আমাদের উপর চড়াও হয়, একটা ধস্তাধস্তি হয়। তার মধ্যেও কিন্তু আমি একজন পুলিশকে বাঁচাই, একজন কনস্টেবলকে বাঁচাই, কারণ ওই কালো কোট পরা ভদ্রলোক তখন ওই পুলিশটিকে ধরে টানাটানি করছে তার ইউনিফর্ম নিয়ে। এইবার মজার কথা হচ্ছে, ভদ্রলোককে আমি গাড়ি করে তুলে দিয়ে পাঠিয়ে দিলাম। আমার গাড়িটা যখন বেরোতে যাচ্ছে, পুলিশের সঙ্গে কোনো গণ্ডগোল নেই, হঠাৎ 3 জন কনস্টেবল চলে এলো। তারা বলে আমরা থানা থেকে আসছি, গাড়ি থেকে নাম, সাইড কর গাড়ি, আমার ড্রাইভারকে বলে এবং আমাকে বলে। আমি বলছি আপনারা আমাকে বলছেন, আপনাদের তো উচিত ছিল এদেরকে তাড়িয়ে দেওয়া। এবং একটি সবুজ গেঞ্জি পরে একটি ছেলে, যাকে ওরা পরে গ্রেপ্তার করে, সে কিন্তু অল থ্রু ছিল এখানে দাঁড়িয়ে, পুলিশের সঙ্গে গল্প করছিল। ওই পুলিশের এখানে যারা ছিল, কনস্টেবল ছিল, এখন তখন ফাঁকা হয়ে গেছে। যে পুলিশের উচিত ছিল এই ধরনের আনঅথরাইজ লোকজন, যারা গালাগালাজ দিয়ে একটা মধ্যবয়সী লোককে মারছিল রাস্তায়, তাদেরকে, সেই লোকগুলোর কাছ থেকে আমি এবং আমার ছেলে গিয়ে বাঁচালাম, সেই পুলিশ পরে এসে আমাকে থ্রেট করছে। হ্যাঁ, ধাক্কাধাক্কি করছিল। আপনি সিসিটিভি দেখলে আপনি বুঝতে পারবেন, ভাবতে পারবেন এখানে তখন একটা মানে কুরুক্ষেত্র চলছে। তখন ভদ্রলোকের স্ত্রী সঙ্গে ছিলেন, ভদ্রলোকের স্ত্রী নামে নেমে এসেছেন। আমি ভদ্রমহিলাকেও শান্ত করি, আনলাম যে আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি দেখে নিচ্ছি। এবং এবং ওই যে আনঅথরাইজ লোকগুলো, তারা কিন্তু কেউ যাচ্ছিল না, তারা সবাই এই বুথটার জাস্ট ক্রস করে ওইখানটা দাঁড়িয়ে ঘুরছিল। কারণ ওরা নো ওয়ান ওয়াজ ওয়ারিড, ওখান থেকে গালাগাল করছে, থ্রেট করছে, নো ওয়ান ওয়াজ ওয়ারিড। এবং এখানে এখানে যে এখানে পুলিশরা যারা এখানে ছিলেন, তারাই পরে বলছেন যে তোমাদের মতো লোকেদের জন্য আমাদের খুব প্রবলেম হয়, তোমাদেরকে কে বলেছে এখানে থাকতে, পুলিশে কিন্তু বলছে।